হ্যালো ফ্রেন্ড, সবাই কি করছেন? আজকে একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো পাবদা পোস্ত। এখানে দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছি, করবো পাবদা পোস্ত। সেটার জন্য আমি এখানে সর্ষে পোস্ত মিশিয়ে বেটে নিয়েছি। পোস্ত 2 চামচ দিয়েছি, একটুখানি সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, সামান্য কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। তাহলে চলুন মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিই। মাছের অপর পিঠা আমি উঠে দিলাম। এখানে মাছ ভাজা চলছে, কিছু মাছের একটা পিঠা লাল লাল হয়ে গেছে, আমার অপর পিঠা উঠে দিয়েছি। এবার মাছকে ভালো ভাজা করে দিলে নামিয়ে নেবো। সুন্দর করে দুটো পাবদা মাছ ভেজে নিয়েছি, মানে গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো আর ওই মশলাদানি চামচের হাফ চামচ দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। এরপরে আমি পোস্ত বাটা আর তার মধ্যে একটু সর্ষে মিশিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, যেটা বেটেছি সেটা দিয়ে দিলাম। ব্যাস, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটু হলুদ দেবো, সামান্য একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম। পোস্তটা একটুখানি, পোস্ত কাঁচা গন্ধ যতক্ষণ না একটু যাচ্ছে একটু নাড়াড়ি করতে হবে। আর আমি 4টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সে পেট মোটা কাঁচা লঙ্কাগুলো, এগুলো কিন্তু খুব ঝাল হয়, এগুলো দিয়ে দিলাম। ব্যাস, আবারও একটু নাড়াড়ি করবো। গ্যাসের ফ্লেম আবারও মিডিয়াম টু সিমের মধ্যে রেখেছি। এবার পোস্তটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে সুন্দর করে। দেখুন তেলটা ছেড়ে আসছে, এই যে তেল ছেড়ে আসছে। দেখো আগে থেকে নুন দিয়ে হলুদ দিয়ে নাড়াড়ি করলে পোস্তটা সর্ষেটা তেতো তেতো লাগবে। লাস্টে নুনটা দিলাম। এবার একটু পোস্তটা সর্ষেটা যেটা দেওয়া আছে নাড়াড়ি করছি। সর্ষে ভীষণই অল্প, বারবারই বলছি। পোস্ত 2 চামচ দিয়েছি, আর আমার একটা মেজার মেটে চামচ আছে, ওটা আপনাদের দেখানো হলো না। আর সর্ষে দিয়েছি একদম মশলাদানি চামচেরও হাফ চামচ। ব্যাস, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, গামাখা গামাখা হবে পাবদা পোস্ত। আর এবার ফুটে উঠলেই আমি মাছ দুটো দিয়ে দেবো। দেখুন আমার ঝোল ফুটে গেছে, কী সুন্দর তেলটা রিলিজ করে যাচ্ছে। আবারও ঝোলটা ফুটতে ফুটতে আমি আরেকবার নেড়ে দিচ্ছি। এরপর আমি দুটো মাছ দিয়ে দেবো। মাছের গায়ে ভালো করে পোস্তর গ্রেভিটাকে মাখিয়ে দিচ্ছি। কিন্তু প্রথমেই বললাম পাবদা পোস্তটা একদম গামাখা গামাখা হবে। এটা গরম ভাতে শুকনো শুকনো করে খেতে অসাধারণ লাগে, ভীষণই ভালো। কাজ করব ওই যে পোস্ত সর্ষে যেটা বেটেছিলাম সেই বাটিতেই আমি একটু টমেটো কেচাপ গুলে ওই বাটি ধোয়া জলটা উপর থেকে দিয়ে দেবো। এই পোস্তটা মানে পাবদা পোস্তটা একটু টক ঝাল হবে আর কি। তাহলে চলুন, তৈরি হয়ে গেল আমার পাবদা পোস্ত। সব শেষে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে, পোস্ত বলে কথা, একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, কমপ্লিট হয়ে গেল চট জলদিতে একদম ইয়াম্মি ঝালঝাল টকঝাল টক মিষ্টি পাবদা পোস্ত। বন্ধুরা, তৈরি হয়ে গেল পাবদা মাছ দিয়ে পোস্ত, মানে পাবদা পোস্ত। কেমন দেখতে? তো দারুণ লাগছে, স্বাদটা নিশ্চয়ই ভালো আসবে, কারণ একটু টমেটো কেচাপ দিয়েছি। পটল পোস্ত করার সময় আমি এরকমভাবে করি, তাহলে কি একটু টকঝাল মিষ্টি স্বাদ হয়, তো মানে দারুণ লাগে। আর এভাবে করে দেখুন আপনারা, ভীষণ ভালো লাগবে। যেহেতু 4টে কাঁচা লঙ্কা চিরে দিলাম, তার আগে 4টে বেটে দিয়েছি, বেশ ঝাল ঝাল একটা স্বাদ আসবে, আর কেচাপ দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি হবে, পোস্তর সঙ্গে সর্ষের তেল দেওয়া হয়েছে, মানে সব মিলিয়ে একটা দারুণ অসাধারণ ফ্লেভার এবং স্বাদ। তাহলে চলুন এরকমভাবে আবারও রান্না করতে করতে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না করে নেব। ততক্ষণের জন্য টাটা, আসছি তাহলে। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।